নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমি আজকে এসেছি ঝড়খালিতে। আমার সামনে যে নদীটা দেখতে পাবে, তো সেই নদীটার নাম হচ্ছে মাতলা নদী। আমি যাব আজকের মাছ ধরতে। তো আমার কিছু চেনা পরিচিত দাদারা আছে, তো তাদের সাথেই আমি যাব। তো অলরেডি সবাই নেমে গেছে নৌকোর কাছাকাছি, তো আমিও যাচ্ছি আস্তে আস্তে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এদিকে দেখো নৌকো ঠেলা হচ্ছে, জোয়ারের জল বেড়েছে সেই জন্যই আমরা বেরোচ্ছি। তো তলায় এখানে কতটা করে কাদা আছে দেখো, তার মধ্যে এখানটায় নৌকোটা রাখা আছে। ঠিক সবাই মিলে নৌকোটাকে ঠেলে ওই সামনের খাড়িতে নামাতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে নৌকা আমাদের নামানো হয়ে গেছে। তো আমরা যে সবাই মিলে মাতলা নিতে যাব মাছ ধরতে, আমাদের ইঞ্জিন দেওয়া স্টার্ট দিচ্ছি ছোট ভাই আমাদের। নৌকোটা ওইখানটা রাখা ছিল, তো এই ছোট্ট খাড়ির মধ্য দিয়ে আমরা বেরোবো। ডান দিকেই আমাদের মাতলা নদী আছে, সেই মাতলা নদীতে আজকে আমরা মাছ ধরতে যাব সবাই মিলে। তো সামনেই আমাদের বড় নদী, এসে আমরা পৌঁছে গেছি মাতলা নদীতে। দেব চালাচ্ছে আর আকাশের ওয়েদার খুবই খারাপ আজকে, বিরাট এই মাতলা নদী। আমরা এই মাতলা নদীতে এসে সবে পৌঁছেছি। ছোট্ট এই খাড়িটা থেকে আমরা বেরোলাম। আমাদের নৌকোর সামনেই একটা টিম জাল তুলছে। আমাদের এখন জাল দেওয়া কমপ্লিট হয়নি। আস্তে আস্তে ইঞ্জিন আমাদের বন্ধ করে দিয়েছে, এই প্রথম জাল ফেলে দিয়েছে। প্রথম জাল পড়ছে আমাদের, লাস্ট ফোর যাচ্ছে। জাল ফেলা টোটাল পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকে। এবারে শুধু অপেক্ষা মাছের। জাল টানতেই একটা জ্যান্ত ভোলা একদম। মাথা তারি টান দাও, ছাড়ু খুলে দেখি, ছাড়ু তাড়াতাড়ি। জ্যান্ত ভোলা একদম, এই লেভেলে সালা লাগলো একদম। টানো 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 টানো, টানতে টানতেই উঠবে। আস্তে করে তালা দিয়ে দাও, ওই সাইড দিয়ে ঘুরায় না, ওই কাছে সাইড দিয়ে। বেচারা খুলে গেছিল, এখন চলে যেত। একদম পুরো জ্যান্ত ভোলা দেখো, জলের মধ্যে লাফাচ্ছে। লাফালাফি করছে ভোলা, মাথা 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 বাইরে দিয়ে আটকে আছে। তখন আমাদের
ফুলে পড়ে গেলেই বিপদ। এটা বড় ভোলা আছে, একদম বড় সাইজের না? আচ্ছা এন্ত সব থেকে বড় আজকে দাদা কি মাছ খাবা? বাগদা, যেটা ইচ্ছা। না না তুমি বলো যেটা ইচ্ছা, আমার ওরকম কোনো ব্যাপার নেই। বাগদা।